কিয়ামতের পূর্বে যে সমস্ত বিষয়গুলা বড় আকার ধারণ করবে পুরা মুসলমানদের মধ্যে, সেটা হবে মনমত চলার প্রবণতা। এটাই সবার মধ্যে থাকবে। আল্লাহ পাক সবাইকে নিজের এসলাহের ফিকির করার তৌফিক দান করে। এসলাহের ফিকির কি? আমি আমাকে আপনার সুপর্দ করে দিলাম, আমার মুরব্বির পরামর্শে আমি চলব, বাস কথা শেষ। বড় ছোট যত রকমের কাজ কর্ম, যদি ব্যবসায়ী হই ব্যবসা বাণিজ্য, চাকরিজীবী হইলে চাকরি বাকরি, পড়াশুনো হইলে পড়ালেখা, পড়ানি লেখানি হইলে শিক্ষকতা, সব বিষয়ে আমি ওনার সাথে পরামর্শ, উনি যেভাবে পরামর্শ দেন সেভাবে আমি চলব ইনশাআল্লাহ তাআলা। ইয়ে পৌধা জলদ বড়া দরখত বন যায়গা, এই চারা অল্প সময়ের মধ্যে বড় বৃক্ষের আকার ধারণ করবে আল্লাহ। আর যদি মন মতো চলতে থাকি, যে শক্তিশালী চারা হলেও সেটা কি অল্প সময়ের মধ্যে সে নষ্ট হয়, যত জহীন তত বেশি নষ্ট হবে, সে যত চালাক তত বেশি সে নষ্ট হবে। হযরত শাহ মসিহুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহ, হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বিশিষ্ট খলিফা, উনি বলতেন মাই জহীন আদমি সে ডরতা হুম, ক্যা মাই জহীন আদমি সে ক্যা ডরতা হুম, আমি জহীন যারা এদের থেকে আমি এদেরকে ভয় করি আমি, কারণ এরা কাউকে মানে না, নিজের মন মতো এরা বেশি চলে। চালাক যারা এদেরকে আমি ভয় করি, এরা কাউকে মানার এদের কাছে অভ্যাস নাই, মন মতো চলার অভ্যাস কি বেশি। ওলামাদের মধ্যেও সাধারণত যারা আমরা পড়াইতেছি, শিক্ষক হিসাবে আমরা আসি, আমাদের মধ্যে হুবহু একই অবস্থা, যত চালাক তত মন মতো চলার প্রবণতা, যত জহীন তত কাউকে না মানার প্রবণতা, যত জহীন কথাবার্তা বলতে পারি সমালোচনা অন্যের বিষয়গুলো নিয়ে। এটা হচ্ছে আমাদের এখন বর্তমানে কি ফ্যাট ফাঁপা পুঁজি, এটা দিয়ে পেট বড় হয় আমাদের, ফ্যাট ফাঁপা পুঁজি সমালোচনা করা, অমুক হুজুরের এটা, অমুক হুজুরের এটা, বস্তাজেরে বাকর দেমে দরি দায়রে মুকাফাত, বা দর্দে কষা হারকে দরুপ তাদ বরুপ তাদ। এসে যাই হোক, বললাম কিয়ামতের পূর্বে যে ফেতনাগুলো সবচাইতে বড় ফেতনা হবে, কিয়া মাদ্রাসা, কিয়া মাদ্রাসা ওয়া লোকিত গোদ, কি মাদ্রাসা, কি মাদ্রাসা ওয়ালে, কি তাহলে বেলেন, কি উপরের কি নিচের, সবার মধ্যে মন মতো চলার প্রবণতা বেড়ে যাবে। কারণ তাওয়াক্ক করবে না, কোনো চলাফেরার কোনো নিজাম নিয়ম থাকবে না, যেখান দিয়ে মনে চাইছে সেটা বলতেছে, যেদিকে মনে চাইছে সেদিকে যাইতেছে, হ্যাঁ যেটা যেটা শোনার দরকার সেটা শুনতেছে, সব ক্ষেত্রে এমন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। সাধারণ মুসলমানদের ক্ষেত্রে, মুক্তাদিদের ক্ষেত্রে, ইমামদের ক্ষেত্রে, তলাবাদের ক্ষেত্রে, বলে তো হয়ে গেলে তো আমরা হইয়ে গেলাম, আর অসুবিধা কি আরে বেড়া, এমন চিন্তা করা ঠিক নয় যে কেয়ামত আমার উপরে কায়েম হোক। কেয়ামত কি একদিন কি সাদেটা ভাঙবে না, তো এটা কেউ চিন্তা করে যে আমার উপরে ভাঙ্গক, জি কেউ চিন্তা করে এটা, ছাদ তো এটা একদিন ভাঙবে, অবশ্যই ভাঙবে, ভাঙি পড়বে, আমার উপরে ভাঙ্গক, আমাদের উপরে ভাঙ্গক, আমরা নিষ্পৃষ্ট হয়ে যাই, এটা কোনো বোকা গোত্রে আশা করে কখনো? তাহলে ঠিক হও, ঠিক হয়ে চলো, আল্লাহ তুমি আমাকে আমাদেরকে সবাইকে তোমার মর্জি মোতাবেক চলার তো, নিজের চলার ফিরার মোয়ামলা মোয়াশারার রশিটুকু কারো হাতে দিয়ে, হ্যাঁ তার পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে যেন পরিচালনা করতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দাও। তো হবে আলো, তো হবে নূর, তো আসবে এলম, সেটা এলমে রহমানি হবে, এলমে হাকিকি হবে, এলমে ইলাহি হবে, এলমে ওয়াহি হবে। আর যদি এটা না হয় মন মতো চলি, এলমে শয়তানি হবে, এটা কি হবে, এলমে গায়রে নাফে হবে, জি সঠিক এলেম হবে না।